আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহবুবুল ইসলাম। আমি সিনিয়র কনসালটেন্ট রেসপিরেটরি মেডিসিন পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল ধানমন্ডি ঢাকা। আজকে যেটা আলোচনা করব, যে আমরা হাঁপানি নিয়ে আলোচনা করছিলাম। হাঁপানি আসলে এমন একটা রোগ যে রোগটার শ্বাসনালীর প্রদাহ হয়, শ্বাসনালী অতিসংবেদনশীলতার কারণে এটা বেশি হয়। তো হাঁপানি কোথায় বেশি হয়, শহরে বেশি হয় নাকি গ্রামে বেশি হয়, গ্রামগঞ্জে বেশি হয়? আপনারা জানবেন যে হাঁপানি রোগের কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে। একটা রিস্ক ফ্যাক্টর হলো যে আপনার এনভায়রনমেন্টাল পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশনের কারণে হাঁপানিটা হয়। এছাড়া আরও রিস্ক ফ্যাক্টর আছে, ফুডস আছে, টেম্পারেচার ভেরিয়েশন আছে, আরও অনেক কিছু আছে। তো শহরে রোগীদের হাঁপানি বেশি না গ্রামের রোগীদের হাঁপানি বেশি, এটা বুঝতে হবে। তো দেখা গেছে যে এরকম কোনো বিশাল তারতম্য নাই, তবে যেহেতু শহরের রোগীর বেশি লোক বাস করে, শহরে ধুলাবালু বেশি, কনস্ট্রাকশন কাজ চলতেছে এবং একই জায়গায় অনেক লোক থাকে, সেই জন্য শহরে হাঁপানি রোগীটা একটু রোগীর প্রকোপটা একটু বেশি। গ্রামে স্বভাবতই গ্রামের দিকে নির্মল বায়ু সেবন করা যায়, ধুলাবালু কম, সেইখানে কিন্তু আবার হাঁপানি রোগের প্রকোপ কম। কিন্তু গ্রামেও হাঁপানি রোগের প্রকোপ আছে। যেমন আমরা জানি যে আমাদের মা বোনেরা গ্রামে আমাদের কাঠের চুলা রান্না করে, সেখানে ধোঁয়া হয়, সেই ধোঁয়া থেকেও হাঁপানির রোগ হতে পারে। এরকম অন্য অন্য অনেক কারণে হতে পারে। তো সুতরাং হাঁপানির রোগ শহরে অনেকটা বেশি প্রকোপ আছে। তাহলে আমাদের কী করতে হবে? আমাদের শহরে যখন আমরা বাস করি, তখন আমাদের এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেগুলো আছে, রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, সেগুলো অ্যাভয়েড করতে হবে। সুতরাং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আমরা জানি যে শ্বাসতন্ত্রটার সবচেয়ে বেশি এনভায়রনমেন্টাল এক্সপোজড। তো যা কিছু আছে সব, আমরা যখন নিঃশ্বাস নেই তখন ভিতরে ঢুকে যায় এবং শ্বাসনালীর যত সংবেদনশীলতার কারণে শ্বাসনালীর মধ্যে ফুলে যায়, কফ নিঃসরণ হয়ে, কফ জমা হয়ে শ্বাসনালীকে প্রদাহ করে বন্ধ করে দেয়। এইসব কারণে সাধারণত হাঁপানি রোগের হয়। তো সুতরাং শহরের বাঁচতে হলে আমাদের সেভাবে চলতে হবে, আমাদের পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। এখন যেমন কোভিডে কারণে আমরা মাস্ক পরি, এখন হাঁপানির সংখ্যাও কমে যাবে। এছাড়া যখন আমরা ঠান্ডার গরম আসে, যখন সকালবেলা বৃষ্টির দিনে কুয়াশা পড়ে, কুয়াশার সাথে যে ধুলাবালুটা মিশে শহরের, এই ধুলাবালুটা মিশে স্মোক এবং ফগ মিলে স্মোক নামে একটা জিনিস তৈরি হয়, কমপ্লেক্স সাবস্টান্স, এইটাও শ্বাসনালীর মধ্যে ঢুকে। সুতরাং শহরে কিন্তু এটা বেশি হয় গ্রামের চেয়ে। আর মা গ্রামের হলো যেটা মা বন্ধুরা যারা কাঠের চুলা রান্না করে, যে ধোঁয়াটা তারা কনস্ট্যান্টলি এক্সপোজার হচ্ছে, সেই থেকে বাঁচতে হলে তারা হয়তো কাঠের চুলা পরিত্যাগ করতে হবে, অথবা কাঠের চুলা রান্না করার সময় তাকে নাকে মুখে মাস্ক পরে অথবা যতটা কম হয় ব্যবহার করে এটা থেকে মুক্ত থাকতে হবে। ধন্যবাদ।